আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে এমন একটা বিষয় জানাবো যেটার উপর যাকাত ওয়াজিব, ওয়াজিব যাকাত, কিন্তু সেটা আমরা মানি না অথবা আমরা জানিও না। অনেক এটা কৃষকদের জন্য দরকার যারা ধান চাষ করে, তারপরে মনে করেন বিভিন্ন শাকসবজি ক্ষেতের মধ্যে লাগায়, তাদের জন্য এটা অত্যন্ত দরকার। এটা একটা মানে আমাদের দেশ থেকে হয়তো আমরা ভাবি বড় লোকেরাই যাকাত দিবে, যারা ফসল করে তাদের উপর যাকাত নাই মনে হয়। ফসলের উপর যাকাত আছে, গরু ছাগলের উপর যাকাত আছে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা এখানে আলোচনা করব। কোনটার উপর কি যাকাত আপনার আলোচনা বুঝতে অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো বন্ধুরা, এই যে যাকাতের যে বিষয়টা, তো এক্ষেত্রে যাকাতের বিষয়ের ক্ষেত্রে আপনাদেরকে বলবো, আমরা শুধু এই যে 1,25,000 টাকা যাকাত এটাই না, 1 কোটিতে 2,50,000 টাকা যাকাত এটাই না, বরং যাকাত গরুর মধ্যেও আছে, ছাগলের মধ্যেও আছে, প্রত্যেকটা জিনিসের উপরে যাকাত আছে। যার যেই মালের যাকাত দেওয়া হবে না, আল্লাহ তাআলা সেই মালকে কিয়ামতের দিন যেই মালের যাকাত আদায় করা হবে না, আল্লাহ তাআলা সেই মালকে কিয়ামতের দিন তার গলার মধ্যে পেঁচিয়ে এটার জন্য তাদেরকে আযাব দিবেন, এবং তাদেরকে এমন একটা সাপ হবে যেই সাপ তাদেরকে একবার দংশন করলে মাটির নিচে চলে যাবে। তো সেই সাপ যদি হাদিসে এসেছে দুনিয়াতে যদি একবার দংশন করে, তাহলে দুনিয়াতে আর কোনো ফসল হবে না, কোনো ক্ষেত হবে না, কোনো গাছ হবে না, আর গাছ না হলে প্রত্যেকটা মানুষ মারা যাবে, এত বিষয় তো সাপ আপনাকে দংশন করবে। তো সেই যাকাতের বিষয়টা নিয়ে আজকে আমরা জানব। যেমন এটাকে বলা হয় অসুর, অসুর বলতে ওই যে ফসলের যাকাত, যারা শাক লাগায়, ঢেঁড়স লাগায়, ধনিয়া লাগায়, এই জাতীয় জিনিসগুলো লাগায়, বেগুন লাগায়, যে কোনো শাকসবজি যারা লাগায়, ফুলকপি পাতাকপি মাইলকে মাইল জায়গা এক একজনের, এটা নিয়ম হচ্ছে যদি সেই ক্ষেতের মধ্যে পানি সিঞ্চন করতে হয়, আপনাকে পানি দিতে হয়, একটা হচ্ছে যে পানি এমনিতেই সেখানে লাগাইছেন আল্লাহর পক্ষ থেকে, এমনিতেই পানি পড়তেছে, বৃষ্টি হলো, গাছটা হয়ে গেল, অন্য কোনো সেচের প্রয়োজন হয় নাই, ক্ষেত লাগাইছেন ভালো কথা, সেচ দেওয়ার প্রয়োজন হয় নাই। যদি এই এমন হয় সেচ দেওয়ার প্রয়োজন হয় নাই, তাহলে সেখান থেকে যাকাত দিতে হবে 10 ভাগের 1 ভাগ, সেই সম্পূর্ণ মানে জায়গাটাকে মানে ইয়াটাকে ভাগ করে 10 ভাগের 1 ভাগ। আর যদি আপনাকে মানে এমন দেখা যায় যে আপনি সেটার মধ্যে সিঞ্চন করেছেন, সেটার মধ্যে আপনি পানি দিয়ে আস্তে আস্তে বড় বানাইছেন গাছগুলাকে, এমন যদি হয় তাহলে সেই সম্পূর্ণ ক্ষেতটাকে ভাগ করার পর 20 ভাগের 1 ভাগ সমপরিমাণ জিনিস আপনাকে যাকাত দিতে হবে। তো এটাও কিন্তু আমাদের কৃষকদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা কিন্তু এটা যাকাত আদায় করি না। যেমন যে বড়ই গাছ লাগায়, আম গাছ লাগায়, প্রত্যেকটা জিনিসেরই এমন যাকাত আছে, কিন্তু আমরা সেগুলো যাকাত মনে করি না, খালি মনে করি যে বড়টাই যাকাত দেবে। তারাও যদি সেগুলোর যাকাত দেয়, আশপাশের গরিব মানুষরাও কিন্তু অনেক অনেক সাহায্য পায়, কিন্তু আমরা এটা কিন্তু একটা মানে বিতাড়িত সুন্নত বলা যেতে পারে, বিতাড়িত ফরজ বলা যেতে পারে, ফরজ সুন্নত নয়, বিতাড়িত ফরজ। এই ফরজটাকে আমাদেরকে জিন্দা করতে হবে, যারা জানে না তাদের কিছু জানাতে হবে, আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক, যারা জানে না তাদেরকে আমরা জানাবো। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। শহরে তো এগুলো দেখাবে না, গ্রামে গঞ্জে যারা আছেন, আমাদের সাথে থাকেন, যুক্ত আছেন, আপনারা যদি এই ভিডিওটা দেখেন, তাহলে যারা এমন ফসল করে তাদেরকে একটু দেখায় দেবেন, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আর যদি এটা নিয়ে সন্দেহ হয় যে হুজুর আসলে ভুল বললো কিনা, তাহলে আপনাদের মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে জিজ্ঞেস যে হুজুর যাকাতের যে বিষয়টা, এটা কি হুজুর বলতেছে এটা কি আসলে ঠিক কিনা, সত্য বলতেছে কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।